প্রথমবার মাথার চুল কেটে ফেললেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ছোট্ট ইউভান চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ার মধ্যমণি ইউভান চক্রবর্তীকে তো নিশ্চয়ই আপনারা চেনেন এবং তার মিষ্টি কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়াতে হর হামেশাই শেয়ার করে নেন শুভশ্রী এবং তার স্বামী রাজ। কিন্তু তার চুল অনেক বড় বড় হয়ে গিয়েছিল, গত দেড় বছরে একবারও চুল কাটায়নি ইউভান। শুভশ্রী এবং রাজকে হর হামেশাই সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ করা হতো ইউভানের এই চুলের জন্য। কেন ছোট্ট বেবির চুল এখনও কাটেননি অভিনেত্রী শুভশ্রী এবং পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী? কিন্তু সব গুঞ্জনের অবসান হলো। আজ প্রায় এক বছর ছয় মাস পর ইউভান চক্রবর্তীর সমস্ত মাথার চুল কেটে দেওয়া হলো এবং ন্যাড়া অবস্থায় প্রথম ভিডিও বুমেরাং আকারে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং ক্যাপশনে লিখেছেন, আর কিছু নেই মাথায়। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান চক্রবর্তী ন্যাড়া মাথায় দেখতে দেখতে নিজের হাত বোলাচ্ছে মাথাতে, এমনই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে সকলের নজর কেড়েছে। ছোট্ট ইউভানের ন্যাড়া লুক যেন সকলের নজর কেড়েছে। ছোট্ট ইউভানের ন্যাড়া লুক আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।